আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার বাসা হলো মানিকগঞ্জ সিঙ্গার। আমার নাম মোহাম্মদ আলামিন। আমার বয়স 27। আমি আসছিলাম ব্যাক পেন এবং পায়ে এবং ঘাড়ের সমস্যার জন্য। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। দুর্ঘটনা বলতে ওইরকম কোনো ই নাই, কিন্তু আমার হলো সমস্যা হলো দীর্ঘ 5 বছর 5.5 বছর হয়ে গেছে এই সমস্যা, কিন্তু হঠাৎ করে হয়ে গেছে গা। মানে আমার সমস্যা এক সময় আর কি বুকে আমার পেন হয়, ওই 2-3 দিনের পেনটা থাকার পর ওই ব্যথাটা আমার পিছনে চলে যায়। পরে পিছন থেকে ব্যথাটাই আস্তে 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 এরকম আর কি ভয়ানক একটা অবস্থা ধারণ করে। ব্যথা হলে মনে করেন হাঁটতে পারতাম না, পায়ে যখন সমস্যা করতো মানে ডেংরা ডেংরা হাঁটতে হইতো, আর পিঠে কোমরে তো মনে করেন নড়াইতে পারতাম না, এরকম অবস্থা। প্রশ্ন জাগতো, কিন্তু প্রশ্ন তো আমার কাছে কোনো প্রশ্নই নাই, যে হঠাৎ করে মানে আমি অসুস্থ হয়ে গেছিলাম। কিন্তু এই অসুস্থতায় অনেক বড় আকার ধারণ করছে। বাইরে ছিলাম এটার কারণে আমার আসা আর কি। আমি সৌদি আরব ছিলাম, কাজ করতে না পেরে আমার আর একটা সমস্যা ছিল, পেটে একটু সমস্যা ছিল, মানে দুইটার কারণেই পরে আসা। যে আমি সফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও অনেক দেখতাম, পরে এখানে আর কি আসা আর কি চিকিৎসার জন্য। আগে যেমন আমি শরীর একটু নাড়াচাড়া করতে মুখ করতে অনেক কষ্ট হতো, এবং কি আমি একদিন ভুল করতে গেছিলাম, দেখি আমার হাতটা নাড়াতে পারছি না। এখন আর কি ওইটা হয় আর কি, আগের চেয়ে একটু বেটার। যে আমি আজকে এখন চলে যাব, আগের চাইতে অনেকটা আর কি ভালো আলহামদুলিল্লাহ। যে যারা অসুস্থ আছেন, এরকম সমস্যা নিয়ে আসেন, ভরসা নিয়ে আসতে পারেন, এখানে দেখতে পারেন, তাদের চিকিৎসা অনেক ভালো। যারা ফিজিওথেরাপিস্ট আছেন তারা অনেক ভালো ভালো ট্রিটমেন্ট দেয় এখানে, ভালো উন্নত মানের চিকিৎসা হয়। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং নির্দ্বিধায় চিকিৎসা নিতে পারেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সবসময় সুস্থ এবং ভালো থাকতে পারেন। আসসালামু আলাইকুম।